নদীতে জাল ফেলেও ইলিশের দেখা মিলছে না, তাই জাল নৌকা নিয়ে অনেকটা অলস সময় কাটাচ্ছেন চাঁদপুরের জেলেরা। জেলার উত্তরের শাটনল থেকে দক্ষিণের চর ভৈরবী পর্যন্ত পদ্মা মেঘনার দীর্ঘ জলরাশিতে একই চিত্র। এতে শুধু জেলেই নয়, মাছ ব্যবসায়ীরাও চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন, যে কারণে এবারের ঈদের আনন্দ মলিন হয়ে যায় তাদের। জেলার অনেক জেলেই মহাজনের কাছ থেকে ধার দেনা করে মাছের আশায় জাল নৌকা তৈরি করেছেন, কিন্তু এখন নদীতে মাছ না পাওয়ায় দুশ্চিন্তায় তারা। আর জেলেদের কাছ থেকে পাওনা টাকা না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মাছ ব্যবসায়ীদেরও। এইবারকার ঈদ করতে একটু সমস্যা হয়েছে, নদীতে মাছ কম ছিল, কম সর এই দেনা করা লাগছে। নদীতে তো মাছ নাই, তাহলে আমরা নতুন করে আর কি নামবো, যদি রিংভুং মহাজনের কাছে রিংভুং আছে, রিংভুং যদি শোধ করতে পারি। অবশ্য দেশের শীর্ষ এই মৎস্য বিজ্ঞানী বলছেন, পদ্মা মেঘনায় পর্যাপ্ত ইলিশের জন্য আরেকটু সময় অপেক্ষা করতে হবে। মে জুন জুলাই ইলিশের অ্যাকচুয়ালি ডাল সিজন, বৃষ্টিপাতের ফলে পানি প্রবাহ বৃদ্ধি পেলে ইলিশের এই প্রজনন সহ চলাচলের অঞ্চলে ইলিশের প্রাপ্যতা বেড়ে যাবে। চাঁদপুরে সরকারি তালিকায় জেলেদের সংখ্যা 52,000, আর ছোট বড় মাছ ব্যবসায়ী আছেন সহস্রাধিক। সময় সংবাদ, চাঁদপুর।